থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন আমরা সবাই যাচ্ছি রোজোলিনা বিচে। সেখানে আমার সাথে আছে শিউলি ভাবি, লিটন ভাই হাই বলেন, আর রিক, আমি, আর এছাড়া আমাদের সাথে এক ভাবি যাচ্ছে, ওদের ফ্যামিলি, ওরা যাচ্ছে আরেকটা গাড়িতে। সেখানে গিয়ে দেখা হবে আমাদের একসাথে। আপনারাও আমাদের সাথে ঘুরে আসুন, চলুন দেখি সেখানে গিয়ে কেমন লাগে আমাদের সবার। আমরা তো সবাই ভীষণ এক্সাইটেড, মনে হচ্ছে তো ভালোই লাগবে, যদিও আগে কখনো যাইনি। আমরা সবাই এখন রোজোলিনা মাঠে চলে এসেছি। দূর থেকে তো খুবই ভালো লাগছে বীজটা, আশেপাশে খুবই সুন্দর, খুব সুন্দর পরিবেশ, খুব গুছানো। আজকে দিনটাও বেশ ভালো, আমার তো ভীষণ ভালো লাগছে, পরিবেশটাও বেশ সুন্দর। কিন্তু এখন কোভিডের জন্য লোকজন অনেকটাই কম, বাইরের থেকে হয়তো কেউ আসছে না তেমন, আশেপাশের লোকজন ছাড়া তেমন কেউই আসে না। আমরা সবাই এখন চ্যান্ত্র যাচ্ছি, একটু ঘুরবো চ্যান্ত্রটা। এখানে অনেক মেরকাতো আছে, অ্যাপার্ত, ছোট ছোট বাংকার আছে, ছোট ছোট দোকান, সব মারের জিনিস। এছাড়া জুয়েলারি আছে, ড্রেস আছে, বেশিরভাগই গরমের জিনিস এখানে পাওয়া যায়, সামারের জিনিসগুলো। ছোট্ট একটা পার্ক দেখা যাচ্ছে। এখানে চলো দেখি যদি, এইটাই তো মনে হয় চ্যান্ত্র, তাই না? না, এখানে চলো দেখি, এটা সম্ভবত চ্যান্ত্র। আসছি আমরা, বুঝতে পারছি না ঠিক, আসলে এখানে প্রথমবার এসেছি তো ঠিক বুঝে উঠতে পারছি না। এখানে অনেক ছোট ছোট দোকান, ছোট ছোট বাংকার বসেছে, মারের সব জিনিসপত্র বিক্রি করে, ড্রেস, জুয়েলারি, খেলনা, অনেক কিছুই আছে। অনেক সুন্দর সুন্দর ড্রেস, জুয়েলারি, এগুলো বাচ্চাদের জন্য সব ornaments. বেশি দোকানগুলোই বেশিরভাগগুলোই মনে হচ্ছে বাঙালিদের, কেন খুব সুন্দর নারকেল। 1 piece 1 euro. এখানে বাংকারগুলো দেখে ভীষণ ভালো লেগেছে, কারণ বেশিরভাগ দোকানগুলোই ছিল আমাদের বাঙালিদের। বাঙালি ভাইদের দেখে বেশ ভালো লাগলো, বেশ সুন্দর গুছিয়ে দোকান করছে সবাই। সামনেই এক বাঙালি ভাইয়ের দোকান দেখা যাচ্ছে, এই পাশেও একটা বাঙালি ভাইয়ের দোকান। এখানে মেইনলি বেশিরভাগগুলোই বাঙালিদের, আর দু একটা দোকান আছে, যে চকলেটের এক দোকান ছিল সেটা ইটালিয়ানদের, এছাড়া একটা জুসের দোকান ছিল ফ্রেশ ফ্রুটসের, সেটা ইটালিয়ানদের ছিল। এখানে কয়েকটা ব্যাগের দোকান ছিল, ড্রেস এবং ব্যাগের দোকানগুলো বেশিরভাগই বাঙালিদের। ভালোই লাগলো দেখে, ড্রেসগুলোও ভীষণ সুন্দর ছিল, ব্যাগগুলোও বেশ ভালো ছিল। বাঙালি ভাইরা খুব সুন্দরভাবে গুছিয়ে দোকান করছে, দেখে ভীষণ ভালো লাগলো। এখন রাত 11:30 বেজে গেছে, আমরা সবাই বাসায় ফিরছি। অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের, যদিও খুব বেশি সময় লাগবে না আমাদের পৌঁছতে, 1 hour 20 minutes-এর মতো লাগবে, এরপরেই আমরা পৌঁছে যাব। রিক তো ঘুমিয়েই পড়েছে, আমি ভাবি আমরা সবাই ভীষণ টায়ার্ড, আর রিঙ্কুর তো কিছু করারই নেই, ও সারাদিন শুধু ড্রাইভই করছে, ও তো ভীষণ টায়ার্ড, কিন্তু কিছু বলতে পারছে না। যাই হোক, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর যে যেখানেই আছেন সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।